ইস্ট বেঙ্গলের আজীবন সদস্য এই আইনজীবী, ধর্ষণকাণ্ডে অভিযুক্তদের আইনজীবী তিনি, নাম রবিন ভট্টাচার্য। বলছেন কি তিনি, অভিযুক্তদের ফাঁসাতে এটা একটি ক্লাবের চক্রান্ত, তার মানে চির প্রতিদ্বন্দ্বী ক্লাবকেই ইঙ্গিত তার। অন্য ক্লাব তাকে চেয়েছিল, সে সেই ক্লাবে খেলতে রাজি না হওয়াকে তাকে কনস্পিরেসি করে এটাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে, এটা তো পরিষ্কার। আপনারা তো এর আগে তো অনেক ঘটনাই দেখেছেন, অনেক প্লেয়ারকে নিয়ে তো অনেক নাটক হয়েছে বাজারে, মাঠে হচ্ছে, এটা জানেন আপনারা। এত বড় অভিযোগ কি করা যায়? আইনের কারবারি হয়ে কিনা এরকম স্পর্শকাতর বিষয়ে নাম জড়াচ্ছেন একটি নির্দিষ্ট ক্লাবকে, চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের সচিবকে ফোনেও পাওয়া গেল। যে আইনজীবী এই জঘন্যতম কথা বলতে পারে সে আইনজীবী কিনা সন্দেহ, এবং প্রয়োজনে তার উচিত তাকে জেলে ভরা উচিত।